লাইন আগবঢ়াইছে অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইৰ প্ৰাণ রাজ্যপালের ওসর পদত্যাগ পত্র দাখিল অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পিছত পুনের সরকার গঠনের দাবি অরুণাচল বিজেপি কংগ্রেসক ধূলিসাৎ করে অরুণাচল দ্বিতীয়বার সরকার গঠন করব পেমা খান্ডু এক সংখ্যাগরিষ্ঠতার সিকিমত পুনের সরকার গঠন করব সিকিম ক্রান্তিকারী মর্চায় 32 আসনের 31 আসনতে এস কে এমর জয়লাভ মাত্র এখন আসনতে সন্তুষ্ট থাকবল হল 25 বছর ধরে শাসন করা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে সরকার গঠনের দাবিতে রাজ্যপালক সাক্ষাৎ প্রেম কুমার তামাং 4 জুনের ফলাফলের পূর্বে দেশত এক জিত বোলক রাজনৈতিক মহলত ব্যাপক চর্চা নিউজ 18 পোল হাবত এন ডি এ সর্বাধিক 371 আসন 14 ভিতর দিলে সর্বাধিক 13 এক্সিট পোল এক্সেক্ট পোল নহয় বলে ভূপেন বরার প্রতিক্রিয়া সমীক্ষক বিজেপির আদরণি শনিবারে প্রকাশিত এক্সিট পোলের পিছতে বিরোধী মিত্রর তিন সভাপতির বৈঠক এক্সিট পোলক একমুখে নচ্ছাত ভূপেন বরা অখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈ এবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সলনি হব বলে দাবি অখিল গগৈ কুয়াখনার সাপতিয়াত সুনীল গগৈর শিহরণকারী হত্যাকাণ্ড তদন্ত করবলে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে সিআইডির দল সিআইডির আইজিপি সংযুক্তা পরাশরের নেতৃত্ব যাওয়া দলের অনুসন্ধান অব্যাহত এটা উদ্ধার হওয়া নাই সুনীল গগৈ ছিন্নমুণ্ড ঘটনাস্থলীত উপস্থিত ফরেন্সিকর দল উত্তর পূব সাগরীয় ঘূর্ণী রিমালার প্রভাবক লো পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ক যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ এক্সিট পোলের ফলাফল প্রকাশ পার পিছতে কেবাটাও বিষয়ের পর্যালোচনা বৈঠকত বহে মোদী উত্তর পূব প্রায় 40 মৃত্যুর প্রচন্ড ধ্বংসলীলা চলাইছিল রিমালে গুৱাহাটীৰ সমীপৰ পলাকবাৰীত হ'ব ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ মেনেজমেণ্টৰ পূৰ্ণাংগ প্ৰতিষ্ঠান আই আই টি আইন বিশ্ববিদ্যালয় আৰু এইমছৰ পাছত অসমলৈ আই আই এমৰ উপহাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ অসম অস্থিৰে উত্তৰ পূবৰ এডুকেশ্যন হাব হ'ব বুলি আশা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাইলৈৰ পৰা দেশজুৰি বৃদ্ধি হ'ব প্ৰতিখন টোল গেটৰ মাচুল 3-5% বৃদ্ধি পাব টোল টেক্স নিৰ্বাচন সম্পন্ন হোৱাৰ পিছতে টোল টেক্সৰ জৰিয়তে পুনৰ সাধাৰণ লোকক মাত মৰাৰ চৰকাৰৰ নেশ্যনেল হাইৱে অথৰিটি অফ ইণ্ডিয়াৰ নিৰ্দেশনা জাৰি রাজ্য দেওবারে বানত কামপুর আর শিলচর দুজন লোকের মৃত্যু শেহতীয়া বানত 10 জেলার প্রায় 100 গাঁর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত এটিও বিপদসীমার উপরে বইছে বরাক কুচিয়ারা আর কপিলি পানি বন্যাত্রর প্রশাসনে পাতিছে 187টা আশ্রয় শিবির 96টা বান সাহায্য সামগ্রী বিতরণ কেন্দ্র আজিরপরা আরম্ভ টি-20 ক্রিকেট বিশ্বকাপ ভারতে 5 জুনত আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের বিশ্বকাপ অভিযান আরম্ভ করে 17 বছর মূরত টি-20 বিশ্বকাপ পুনের জয় করার লক্ষ্য টিম ইন্ডিয়ার প্রথম খেলতে চমক আমেরিকার আরঞ্জ অঞ্চল অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইৰ প্ৰাণ আৰু এক্সিট পলৰ পাছত এতিয়া বিভিন্ন মন্তব্য আহিছে বিভিন্ন প্ৰতিক্ৰিয়া আহিছে আর ভিন্নজনের ভিন্ন মত শনিবারে প্রকাশিত এক্সিট পোলক একমুখে অস্বীকার করেছে রাজ্য বিরোধী মিত্রর তিন সভাপতিয়ে প্রদেশ কংগ্রেসের ভূপেন বরা রাইজর দলের অখিল গগৈ আর জাতীয় পরিষদের লুরিণজ্যোতি গগৈ কয় যে এই এক্সিট পোল একপক্ষ এক্সিট পোল শাসকীয় বিজেপির প্রভাবত থাকা এজেন্সি সমূহে অত্যুৎসাহী হয়ে এন ডি এক জোখতকৈ অধিক আসন দিয়ে সরকার গঠন করাব খুঁজিছে অথচ ইউরোপিয়ান ইউনিয়ন বিবিসি আদির দরে নিরপেক্ষ সংস্থার ব্যক্তিয়ে দিয়া সম্ভাব্য ফলাফলক সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়া নাই এই অভিযোগ উত্থাপন করেছে লুরিণজ্যোতি গগৈ এবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সলনি হব বলে দাবি করে অখিল গগৈ কয় যে এক্সিট পোলের উপর আমার কোনো বিশ্বাস নাই ইয়ার পূর্বে 8টা এক্সিট পোল মিছা প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে কয় যে এবারও ভুল প্রমাণিত হব এক্সিট পোল আনহাতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই নস্যাত করে এক্সিট পোলক আজি লুরিণজ্যোতি গগৈ বাসগৃহ তিনিওজন সভাপতি একে এক বৈঠকত অনুষ্ঠিত হয় এক বৈঠক অনুষ্ঠিত করে তারপরে সাংবাদিকর আগত এনেদরে মত প্রকাশ করলে আর সেই মত প্রকাশ বিরূপ প্রতিক্রিয়া দিলে ইয়ার পূর্বে আকৌ এবার কব পারি যে অর্থাৎ কংগ্রেসক কিন্তু এক্সিট পোলের কোনো আলোচনালয় কোনো টক শোলে আহিবলে নির্দেশ দিয়া নাছিলে তেওঁলোকৰ ওপৰত নিষেধাজ্ঞা আছিলে আৰু এক্সিট পলৰ পিছত তেওঁলোকে নিজৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ইণ্ডিয়া লাইন্সৰ আমি কৈছোঁ অখিল গগৈ লুৰিণজ্যোতি গগৈ আৰু ভূপেন বৰা তেওঁলোক তিনিওগৰাকী লুৰিণজ্যোতি গগৈৰ বাসগৃহত উপস্থিত হৈ এক গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত কৰাৰ পিছতে এই এক্সিট পলক একপক্ষ বুলি আখ্যা দিলে তিনিওগৰাকীয়ে সেইকাৰণে আমাৰ নিজৰ যিখিনি সমীক্ষা সেইখিনি সম্পৰ্কত মই আৰম্ভণিৰ পৰাই কৈ আছিলোঁ যে আগতকৈ আমি এবাৰ কংগ্ৰেছ হিচাপেও বিৰোধী ঐক্য মঞ্চ হিচাপে আমি একেলগে ইলেকশ্যন খেলিছোঁ আৰু আমি আগৰ পৰাই কৈছিলোঁ যে আগতকৈ আমাৰ অসমত
সুদ যথেষ্ট বৃদ্ধি পাব আমার পক্ষ আর সিটর সংখ্যাও বাড়ি আর এক্সিট পোলে যিয়ে নক আমার তৃণমূল পর্যায়ের আমার কেউটা দলরে দলের নেতা কর্মী সকলের যখন আমাকে জানাইছে আমার পার্টি সকলের যে অভিজ্ঞতা আর বিভিন্ন ব্যক্তিবিশেষের যে পরামর্শ বার্তা তার উপর ভিত্তি করে আমি আজিও এই কথা নিশ্চিত যে রাইজে এবার ইলেকশন খেলেছিল রাইজে আমি জিকাটো বিচারিছি আর সেই কারণে আমার ভোটও বাড়ব সিটও বাড়ব যে আপনাদের কোনো পর্যায়ে হতাশগ্রস্ত হয়ে এনেকা ধরনের ভুয়া অপপ্রচার এক্সিট পোল এইবিল হতাশগ্রস্ত হয়ে কোনো পর্যায়ে আপনাদের কাউন্টিংয়ের ঠাইরপর আঁতরি নাহিব মই আপনার সকলকে আবেদন জানাও আপনাদের শেষ পর্যায়লেক রব চাব যে ভারতত এবার ইন্ডিয়ার সরকার হব আর মিনিমাম আমি ছখন আসন পাই আমি বিরোধী ঐক্যমঞ্চয় এবার মানে আপনার মানে এটা এটা নজির সৃষ্টি করি এক্সিট পোলর যদি সমীক্ষা আহি আছে আমি যদি খুব বিজেপির প্রভাবিত থাকা যদি সংস্থা আছে বা যদি বহুজাতিক কোম্পানির একটা সঘন সম্পর্ক থাকা চ্যানেল এজেন্সিরপরা যিট পোল আহিছে তার বিপরীতে আর কিছু নিউট্রেল এজেন্সিয়ে করে থাকা এক্সিট পোল আমি মনে করা নাই যদি প্রচার চলোৱা নাই আর কিছু এনেকা ধরনের কিছু এজেন্সিয়ে করা যিট পোল এইবর চাবলে তার সকলতে ইন্ডিয়াক মিনিমাম 280-295 সিট দিছে অসমতো একবারে কম 5 আসন দিছে এই আমি পয়া কথা নয় নিউট্রেল এজেন্সি এইবর যখন আজি যার এক্সিট পোল আমি বহি আছো তো কার প্রভাবত থাকা সকলে জানে আর ইফালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্সিট পোলক বুলিলে ফ্যান্টাসি পোল এক্সিট পোলক নস্যাত করে রাহুল গান্ধীও কলে বিজেপিয়ে দেখিছে দিবা স্বপ্ন এয়া রাহুল গান্ধীর প্রতিক্রিয়া এক্সিট পোল নিয়ে এসা নাম মোদি মিডিয়া পোল হে মোদি জি কা পোল হ্যাঁ ফ্যান্টাসি পোল হ্যাঁ কিন্তু সিটে আ রি আপনার হিসাব সে সিদ্ধু মুসেওয়ালা কাজ সঙ্গ শুনা আপনি 295 এসা নাম এক্সিট পোল নিয়ে এসা নাম মোদি মিডিয়া পোল হ্যাঁ মোদি জি কা পোল হ্যাঁ ফ্যান্টাসি পোল হ্যাঁ স্যার কিন্তু সিটে আ রি আপনার হিসাব সে সিদ্ধু মুসেওয়ালা কাজ সঙ্গ শুনা আপনি 295 আর আন এটা ব্রেকিং নিউজ যে কাইলের দেশজুড়ি বৃদ্ধি হব প্রতিখন টোল গেটর মাচুল 3-5% বৃদ্ধি পাব টোল টেক্স নির্বাচন সম্পন্ন হওয়ার পিছতে টোল টেক্সর জড়িয়ে পুনের মাধ্যমার সাধারণ লোক কাইলের প্রতিখন টোল গেটর 3-5% অতিরিক্ত মাচুল দিব লাগবে প্রতিখন বাহনে ইতিমধ্যে ন্যাশনেল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় জারি করেছে নির্দেশনা নির্বাচনের বাবেই টোল টেক্স বৃদ্ধি স্থগিত রাখিছিল যদিও নির্বাচন শেষ হওয়ার পিছতে মাধ্যমার সোধালে দেশবাসীক উল্লেখযোগ্য যে সমগ্র দেশের 1100 অধিক টোল গেট আছে আর এই টোল গেটত 3-5% টোল টেক্স বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর কৈছে যে এয়া এটা রেগুলার এক্সারসাইজ তেনেধরণে উল্লেখ করেছে কিন্তু পুনের কোথাও যে কাইলের দেশজুড়ি বৃদ্ধি হব প্রতিখন টোল গেটর মাচুল 3-5% বৃদ্ধি পাব টোল টেক্স নির্বাচন সম্পন্ন হওয়ার পিছতে টোল টেক্সর জড়িয়ে পুনের সাধারণ লোকের উপর সরকারের মাধ্যমার কাইলের প্রতিখন টোল গেটত 3-5% অতিরিক্ত মাচুল দিব লাগবে প্রতিখন বাহনে ইতিমধ্যে ন্যাশনেল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় জারি করেছে এই নির্দেশনা নির্বাচনের বাবেই টোল টেক্স বৃদ্ধি স্থগিত রাখিছিল যদিও এটা নির্বাচন শেষ হল গতি দেশবাসীক মাধ্যমার উল্লেখযোগ্য যে সমগ্র দেশত 1100 অধিক টোল গেট আছে সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখব ভাল করে হম লাগিব আয়োজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা
এক্সিট পলক লো এটা প্রতিক্রিয়া বিরোধীর আমি শুনালোয়ে ইফালে এক্সিট পলক লো উৎফুল্লিত হয়ে পড়েছে বিজেপি আর মিত্র দল। শনিবারে ঘোষিত এক্সিট পলত আটাইকটা সংস্থায় 370-এরও অধিক আসন দিছে এনডিএ। এক্সিট পল প্রকাশের পিছতে বিজেপিতে পরিলক্ষিত হয়েছে ব্যাপক উৎসাহ। লোকসভা নির্বাচনের এক্সিট পল প্রকাশের পিছতে বিজেপি শিবির ব্যাপক উৎসাহ। অধিকাংশ এক্সিট পলত বিজেপিক দিয়া হয়েছে 370-এরও অধিক আসন, কিন্তু বিজেপির দাবি 400-এরও অধিক আসন পাব গেরুয়া দলটোয়ে। দিলীপ শইকীয়ার দাবি 4 জুনত 4 বজাত 400 পার হব বিজেপির। দিলীপ শইকীয়াই নহয়, ৰঞ্জিত দত্ত, বিজুলী কলিতা মিধি, কৃপানাথ মল্লা, পৰিমল শুক্লবৈদ্য আদি সকলোৰে দাবি পাব 12খন আসন। এক্সিট পলত 370 দিলেও দেশত বিজেপিয়ে পাব 400-এরও অধিক আসন। 4 জুন 4 বজাত 400 পাৰৰ যি লক্ষ্য, সেই লক্ষ্য আমি উপনীত হব পাৰিম। আপকে বার 400 পার, তো 400 ক্রস করিব। আর যেহেতু জাস্ট স্টার্টিং হতে 370, করিমগঞ্জ বিভিন্ন কথা চলি আছে, কিন্তু আফটার অল করিমগঞ্জ আমি আকো জিকিম। আমার সমীক্ষা 400 পার। বিজুলী কলিতা মিধিৰ মতে সংখ্যালঘু অঞ্চলত যোৱা বৰ্ষতকৈ বিজেপিৰ ভোটৰ সংখ্যা বাঢ়িব। কৃপানাথ মল্লাৰ মতেও 19তকৈ সংখ্যালঘু ভোট এবাৰ বেছি পাব বিজেপিয়ে। পৰিমল শুক্লবৈদ্যৰ দাবী বিজেপিৰ 400 পাৰ হ'ব। ফলাফল ঘোষণাৰ আগে আগে তেজপুৰত দেওবাৰে মহাভৈৰৱ মন্দিৰত উপস্থিত হৈ মহাদেৱৰ আশীষ গ্ৰহণ কৰিলে শোণিতপুৰৰ বিজেপি প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তই। মহাভৈৰৱ মন্দিৰত ফলাফল ঘোষণাৰ পূৰ্বে পূজা অৰ্পাই দত্তই এক্সিট পলৰ সম্ভাৱ্য ফলাফলকে ফলিয়াব বুলি দাবী কৰি বিজেপিৰ মিত্ৰ দলে 12খন আসন আৰু কেন্দ্ৰত এনডিএৰ নেতৃত্বত চৰকাৰ গঠন হ'ব বুলি দাবী কৰে। মই নিশ্চিতভাৱে ক'ব বিচাৰিছো যে এইবাৰ আমি 400-তকৈ অধিক আসন আমাৰ এনডিএ পাব আৰু তৃতীয়বাৰৰ বাবে ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী পদত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অধিষ্ঠিত হ'ব। অসমত আমি 12খন আসন লাভ কৰি এনডিএ ভাৰতীয় জনতা পাৰ্টি, অসম গণ পৰিষদ আৰু ইউপিপিএল আমি 12খন আসন লাভ কৰিম। ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাৰ মতে 400+ আসনৰ লক্ষ্য পূৰণ হ'ব বিজেপিৰ। তৃতীয়বাৰৰ বাবেও প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে হ'ব প্ৰধানমন্ত্ৰী। কিন্তু বাজপেয়ী ভৱনত বিজেপি প্ৰাৰ্থীসকলৰ সৈতে আলোচনা কৰাৰ পিছত আত্মমন্থনৰ দৰকাৰ আছে বুলিও ক'লে ভৱেশ কলিতাই। যিহেতু অহা 4 জুন তাৰিখে মোদীজীক আমি তৃতীয়বাৰৰ কাৰণে বহুমতত অৰ্থাৎ হায়েষ্ট মেজৰিটিত চৰকাৰ কৰা আৰু লগতে ভাৰতীয় জনতা পাৰ্টী, আমাৰ যি গঠবন্ধন আছে, মিত্ৰগোষ্ঠী আছে, যে আমি এইখিনি আসন লৈ চৰকাৰ কৰিবলৈ সক্ষম। 4 জুনৰ ভোটগণনাক লৈ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ দাবী 400 পাৰ হ'ব, এনডিএৰ দেশত পুনৰ নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী হ'ব। অত্যন্ত স্পষ্টভাৱে ক'ব বিচাৰোঁ, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত এনডিএ চৰকাৰ গঠন হ'ব, প্ৰধানমন্ত্ৰী হিচাপে দায়িত্ব বহন কৰিব নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ তৰফৰ পৰা আৰু এনডিএ তৰফৰ পৰা আমি কৈছিলোঁ যে 400+ আৰু সেই লক্ষ্যতে আমি উপনীত হ'বলৈ গৈছোঁ। শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগুৱে কৈছে বিজেপিয়ে 12-13খন আসন লাভ কৰিব। লক্ষীমপুৰ লোকসভা সমষ্টিত 5 লাখ ভোটৰ ব্যৱধানত বিজেপিয়ে জয় হ'ব। কণ্টেষ্ট হ'লেও জয়ৰ সম্ভাৱনা ভাৰতীয় জনতা পাৰ্টীৰেই আছে 13খন আসনতে, আৰু বৃহৎ ব্যৱধানত আমি লক্ষীমপুৰ লোকসভাত জয়ী হ'ম। আমি আশা কৰিছোঁ যে 5 লাখ ভোটৰ ব্যৱধানত জিকিম। ইপিনে নিউজ 18 এক্সিট পল সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। অসমত 12টা সমষ্টিত আমি জয়লাভ কৰিম আৰু সমগ্ৰ ভাৰতবৰ্ষত বিজেপিয়ে অকলে 310-320টা সমষ্টিত জয়লাভ কৰিব বুলি মই ভাবোঁ, আৰু এনডিএ প্ৰায় 390-400 সমষ্টিত জয়লাভ কৰিব আৰু তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী হ'ব। দেশৰ শেষ পৰ্যায়ৰ ভোটদান সম্পন্নৰ প্ৰাক্ষণত প্ৰশান্ত ফুকনে নিজৰ এনালাইচিছৰ পৰা ক'লে, দেশত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে 320খন আসন পোৱাৰ বিপৰীতে এনডিএ মুঠ 350-ৰ পৰা 360খন আসন লাভ কৰিব।
ডিব্ৰুগড় বিজেপি কাৰ্যালয়ত এক সভাত অংশগ্ৰহণৰ পাছতে এই মন্তব্য ফুকনৰ। ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে মোৰ যি হিচাপ, মোৰ ব্যক্তিগত হিচাপ, এইটো কোনো দলীয় হিচাপ নহয়, আমি 320টা ছিট আমি পাম ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে, আৰু এন ডি এ 350-360 ছিট পাব। ইপিনে মিত্ৰদল অগপৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী মতে অসমত 12খন আসনত জয়লাভ কৰিব মিত্ৰজোঁটে। আনহাতে বিজেপি মিত্ৰজোঁটে 11খন আসন লাভ কৰাৰ দাবী বিধায়ক পৃথ্বীৰাজ ৰাভাৰ। অসমত কৈ আছে যে এক্সিট বুলি কৈ আছে 10-12, 10 ধৰি ল'লে এইটো বিজেপিৰ, আৰু অসম গণৰ বৰপেটা যিখন আসন সেইখন হ'লে আমি 11খন আসন আমি পাম। ইপিনে যোৰহাটত 100% নিশ্চিত জয়ৰ দাবী কৰিছে বিজেপি প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈয়ে। নীৰৱ সাংসদ নামক লৈও উত্তৰ দিলে তপন গগৈয়ে। লোকসভা সমষ্টিত মই 4 তাৰিখে যেতিয়া অন্তিম হ'ব তাত জয়ী হ'ম, এইটো 100% নিশ্চিত। যোৰহাটত জিকিম সেইটো 100%। মই হৈছোঁ শাসকীয় পক্ষৰ সাংসদ, আমাৰ সেইকাৰণে কথা কোৱাৰ কিছুমান লিমিট থাকিব তাত। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। এক্সিট পলৰ সমীক্ষাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ইফালে বৰপেটা সমষ্টিৰ বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰীয়েও। যিদিনা নমিনেশ্যন পেপাৰ ছাবমিট কৰিছোঁ সেইদিনাই মই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছোঁ যে আমি এই বৰপেটা লোকসভা সমষ্টিটোত আমি মিত্ৰজোঁটে ইয়াত জয়ী হ'বলৈ সক্ষম হ'ম, আৰু সেই কথাটো অহা পৰহি 4 তাৰিখে সেইটো সত্য প্ৰমাণিত হ'ব। আমি ইয়াত এই বৰপেটা লোকসভা সমষ্টিত বৃহৎ ভোটৰ ব্যৱধানত আমি জয়ী হ'ম, এইটো নিশ্চিত। মোৰ বোধেৰে ইয়াত 4 লাখৰ অধিক ভোটৰ ব্যৱধানত জয়ী হ'ম বুলি মই আজিৰ দিনটো মই বিবেচনা কৰিছোঁ। বিভিন্নজনে বিভিন্ন ধৰণে অংকবিলাক কৰে, গতিকে আমিও এটা অংক কৰিছোঁ। দেখা যাওক 4 তাৰিখে যে আমি ধুবুৰী লোকসভা সমষ্টিটোত আমি সেই হাৰি মাৰিব পাৰোঁনে নাই, এই কথাটো নিশ্চয় সেইদিনা ওলাই যাব। গতিকে আমি তথাপিতো আমি ক্ষীণ আশা এটা ৰাখিছোঁ যে আমি ধুবুৰী লোকসভা সমষ্টিটো আমি জয়ী হ'বলৈ সক্ষম হ'ম, এনেধৰণে আমি এটা ক্ষীণ আশা আমি ৰাখিছোঁ। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়ে কৈছে যে 12+ যিটো তেওঁ তাৰমানে ভৱিষ্যতবাণী কৰিছে, মই ভাবোঁ সেইটো তাৰমানে সত্য প্ৰমাণিত হ'ব। আৰু ইফালে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বিধায়ক দিগন্ত কলিতায়ো। সমীক্ষাবিলাকত কি হয়, ক'ৰবাত 2 সমীক্ষাই বহুত ডিফাৰেঞ্চ আনে, কিন্তু এইবাৰ আমি দেখিছোঁ এটা ওলোটা এখন ছবি যে সামগ্ৰিক সামন্তৰাল এটা সমীক্ষা এন ডি এৰ পক্ষটো দিছে আৰু ইউ পি এৰ পক্ষটো দিছে। মই ভাবোঁ যে যিটো আমি আশা কৰিছিলোঁ যে প্ৰধানমন্ত্ৰীক ভাৰতবৰ্ষৰ জনতাই স্বীকাৰ কৰি লৈছে, কালি সেইটো প্ৰমাণ হ'ল। আৰু একেৰাহে 3 এজন প্ৰধানমন্ত্ৰী ভাৰতবৰ্ষত হোৱাগৈ নাই। সেইকাৰণে মই ভাবোঁ যে ভাৰতবৰ্ষত এইজনে প্ৰধানমন্ত্ৰী যোনে কনজুকেটিভলি 3 জিকিছে আৰু খুব এণ্টি ইনকামবেচি নোহোৱাকৈ, অকল ভাৰতবৰ্ষত নহয় ইণ্টাৰনেশ্যনেলি যদি আপুনি প্ৰেক্ষাপটত চাবলৈ যায়, প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া অকল প্ৰধান ভাৰতবৰ্ষৰে নেতা নহয়, তেওঁ এতিয়া সমগ্ৰ বিশ্বৰে এজন জননেতা। নাই, এইটো আমি যিধৰণে আশা কৰিছিলোঁ তেনেদৰে পাইছে, আৰু আমি আশা কৰোঁ যে ধুবুৰীটো আমি এটা ভাল পৰ্যায়লৈকে নিৰ্বাচনটো আমি ভালকৈ খেলিছোঁ আৰু আমি ভাবোঁ ভাল ফল আমি তাতো লাভ কৰিবৰ কাৰণে সক্ষম হ'ব পাৰিম। মিত্ৰজোঁটৰ যিখিনি আসন বা এন ডি এৰ যিখিনি আসন পূৰ্বে অনুমান কৰা হিচাপে এক্সিট পোলবিলাকো কৈছে, আৰু এটা দিন মাজত নিশ্চয় সকলো কথা স্পষ্ট হৈ পৰিব। আমি আশা কৰোঁ যে পুনৰবাৰ এন ডি এ চৰকাৰ কৰিব আৰু অসমতো আমাৰ যিখন মিত্ৰ দলৰ চৰকাৰ আছে, চৰকাৰখনে যিভাৱে আমি আশা কৰিছিলোঁ, আমাৰ দলৰ প্ৰতিজন দলীয় কৰ্মী বা ভাৰতীয় জনতা পাৰ্টি ইউপিপলৰ প্ৰতিজন দলীয় কৰ্মী যিভাৱে আশা কৰিছে, সেইবাবেই এক্সিট পোলবিলাকত আমি প্ৰতিফলন হোৱা দেখিবলৈ পাইছোঁ। বাতৰি টকা এটা